পরীক্ষার হলে এভাবেই কান্নায় ভেঙে পড়ে বগুড়ার সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষার উত্তরপত্র দেরি করে বিতরণ করা হলেও সময় শেষ হওয়ার আগেই তা উত্তোলন করা হয়েছে, এতে তারা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। রবিবার ছিল এসএসসি পরীক্ষার প্রথম দিন। সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 103 নম্বর হলে স্থানীয় তিনটি বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। হলের দায়িত্বে থাকা দুই শিক্ষক নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট পর খাতা সরবরাহ করেন, এমনকি পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই নৈবর্তিক উত্তরপত্র তুলে নেন বলে অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে উপস্থিত হন। পরে ঘটনার সত্যতা পেয়ে সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান সাবু চৌধুরীকে পরীক্ষা হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এটা বললো যে তাদের সময় নষ্ট হয়েছে, পরবর্তীতে আপনারা তো প্রিন্সিপাল মহোদয় এবং যারা কেন্দ্রে দায়িত্ব ছিল তাদের কাছ থেকে শুনেছেন, তারা অলরেডি 10-15 মিনিট সময় পেয়েছে এবং তারা লিখেওছে। সুতরাং এটা সমস্যার সমাধান হয়ে গেছে এবং যেহেতু খাতা নিয়ে ওই মাসে ছেড়া হয়ে গেছে, আমরা তো জানি না এখন কার কোনটা খাতা। সুতরাং এটা আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ছাত্রছাত্রীদের জন্য বেস্ট অফ লাক, তারা পরবর্তী পরীক্ষা ভালোভাবে দিবে আর এই সকল শিক্ষকরা আর ডিউটি করবে না এবং এই রুম দুই ভাগে ভাগ হয়ে যাবে। খাতা দিতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষক। এই ঘটনার জন্য তারা অনুতপ্ত। দায়িত্বটা তো আমার মধ্যে জরুরি ছিল, তো আপনার লেট হয়ে গেছে একটু, বেশি না 5 মিনিটের মতো আমি বাহিরে গেছিলাম, যে কারণে লেটটা হয়েছে। তো পরবর্তীতে আমরা কিন্তু লেটে গেছি খাতাটা, ইভেন ওখানে গার্জিয়ানও ছিল, উনি কিন্তু নিজে দেখছে, কিন্তু দেখার পরেও এখন যদি এখন বলে আসলে তাহলে আর কি বলবো। একজন বলছে যে আমি ঠিক সময় দিচ্ছি, মানে তো দুইজন কখন, একজন বলছে যে ও 2-3 মিনিট পরে দিচ্ছে। তা তারপরে ওরা আমরা কিন্তু টিয়ার স্যার আমি এবং ভাবত আমরা কয়েকবার গেছি, ওরা সুনির্দিষ্টভাবে আমাদের কোনো অভিযোগ দেয়নি। হ্যাঁ, তারপরে যখন আমরা শুনলাম যে ওরা এই আমাদের সমস্যা হচ্ছে, তখন আমরা যাই দেখি যে তখনও 10-15 মিনিট সময় পার হয়ে গেছে। তারপর 2-3 মিনিট যদি দেরিতেও দিয়ে থাকে তাহলে তারপরে তো সময় পার হয়ে গেছে, এখানে তাদের আর সে থাকার কোনো কথা না। এবার এসএসসি পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতি বিভাগে 3 বিষয়ে নৈবৃত্তিক পরীক্ষা নেওয়া হবে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 22,27,000। বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।